সাভারে দুর্বৃত্ত দেয়া আগুনে চারজন দগ্ধ আলমাজ হোসেনের পাঠানো তথ্যচিত্রের ডেক্স রিপোর্ট সাভারে একটি বাড়িতে দুর্বৃত্তের দেয়া আগুনে দগ্ধ হয়েছে একই পরিবারের চারজন তাদেরকে আসংখ্য অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সাভারের বক্তারপুরের দক্ষিণ কাঞ্চনপুর এলাকার মাজহারুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে অগ্নিদগ্ধ মাজহারুল ইসলাম জানান দোতলা বাড়িতে তা ওই ভবনের একটি রুমের জানালার গ্লাস ভেঙে একটি কাপড়ের টুকরা আগুন ধরিয়ে তার ঘরে ফেলে দিয়ে যায় এতে আগুন ধরে গেলে মাজহারুল ইসলাম পঁয়ত্রিশ তার স্ত্রী সুমি আক্তার মেয়ে সুমাইয়া আক্তার ও আক্তার পাঁচ আগুনে দগ্ধ হন দগ্ধদের আত্মচিত্তরে

বিষয়টি করে দেখা হচ্ছে একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে অন্যদিকে সাভারের গেন্ডা এলাকার নিজ ভাড়া বাড়ি থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ রিপোর্ট